বাংলাদেশ কি আমেরিকা ন্যাটো অক্ষশক্তির আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে বিশ্লেষণের শুরুতেই উদাহরণ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য গৃহীত পরিকল্পনার উপর আলোকপাত করা যাক বাংলাদেশ বিমান বাহিনী তাদের এমআরসিএ বা মাল্টিরোল কমব্যাট কম্ব্যাট টেন্ডারের চুক্তি শীঘ্রই সম্পন্ন করবে এই চুক্তির আয়তায় ষোলো প্লাস ষোলো কিংবা চব্বিশ প্লাস আট ফরমেশনে মোট দুধাপের সর্বমোট বত্রিশটি ডাবল ইঞ্জিনের হেভি মাল্টিরোল কমব্যাট কম্ব্যাট প্রয়োজনীয় স্পেয়ার পার্টস এবং অ্যামিউনেশন সহ সংগ্রহ করবে এবং এই চুক্তিতে ব্রিটেন জার্মানি ইতালি এবং স্পেনের যৌথ উদ্যোগে গঠিত ইউরোপিয়ান মাল্টি ন্যাশনাল কনসোর্টিয়াম ইউরো ফাইটারের তৈরি চার দশমিক পাঁচ জেনারেশনের অত্যাধুনিক যুদ্ধ বিমান টাইফোনের সাম্প্রতিকতম মডেল ট্রান্সের তিন আসতে পারে আবার অন্যদিকে বিমান বাহিনী এমএমআরসিএ বা মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট প্রজেক্টের আয়তায় ষোলো প্লাস ষোলো মোট দুই ধাপের সর্বমোট বত্রিশটি মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট নেবে যদিও এই পরিকল্পনা অনেকটা সময় সাপেক্ষ এই পরিকল্পনার অধীনে লকহিড মার্টিনের এফ সিক্সটিন ব্লক সত্তর কিংবা সমমানের কম্ব্যাট এয়ারক্রাফট দেশে আসার সুযোগ রয়েছে এবার মূল প্রসঙ্গে আসি আজ থেকে দু বছর আগেও বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ এ হিসেবে সুখই সু থার্টি এস এমই এর নাম কানা ঘোষায় শোনা যেত এটাও শোনা যেত যে সি এ হিসেবে সু থার্টিকে ফাইটার হিসেবে রেখে এম সি এ হিসেবে নতুন মিগ থার্টি ফাইভ যুক্ত করে মিগ টোয়েন্টি নাইনের স্কোয়াড পূর্ণ করা হবে এমনকি এটাও শোনা যেত চীনের তৈরি যে টেন সি যুক্ত হতে পারে এফ সেভেনের বিকল্প হিসেবে প্রশ্ন হচ্ছে এই দু বছরের ব্যবধানে কী এমন ঘটলো যে সু থার্টি আর আসলো না কি এমন হলো যে মিক থার্টি ফাইভ ও যুক্ত হলো না আর মিক টোয়েন্টি নাইনের বহরও পূর্ণ করা হবে না কিংবা যে টেন সিও আসবে না কেন চীন রাশিয়া থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশ বিমান বাহিনী তাদের পুরো পরিকল্পনা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে প্রথাগতভাবে বাংলাদেশের অস্ত্রের প্রধান যোগানদাতা চীন ও রাশিয়া এবং বাণিজ্যের বড় অংশীদার চীন কিন্তু মিয়ানমার সরকার দ্বারা রোহিঙ্গাদের উপর দমন পীড়ন পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছে রাখাইনে চীনের বিনিয়োগ এবং খনিজ সম্পদ আহরণকে নিরাপদ রাখার জন্য চীনের প্রত্যক্ষ মদদে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয় তাদের বাড়িঘর পুড়িয়ে তাদের ভিটেমাটি ছাড়া করা হয় আর এ কাজে ছায়া সমর্থন ছিল রাশিয়ার এদিকে রোহিঙ্গারা এদেশে এসে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যায় এবং কক্সবাজারে একের পর এক বনভূমি ধ্বংস করে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এবং নাগরিকত্ব ফেরত দেওয়ার প্রশ্নে জাতিসংঘে আনা প্রস্তাবনায় চীন ও রাশিয়া বারবার ভেটো দিয়ে নিজেদের মুখোশ উন্মোচন করেছে বিশ্বব্যাপী চীনের আধিপত্যবাদ বিভিন্ন দেশের জন্য ফাঁদ হয়ে দাঁড়িয়েছে লোন ফাঁদে ফেলে বিভিন্ন দেশ থেকে তারা এরকমভাবে সব কিছু কেড়ে নিচ্ছে তার উপর টেন্ডার ব্যবসায় দাম বাড়িয়ে অর্থনৈতিক সুবিধাও নিচ্ছে চীনের এই আগ্রাসী দক্ষিণ চীন সাগরের উপকূলে থাকা দেশগুলোর জন্য ক্রমাগত হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদের বিতর্কিত দক্ষিণ চীন সাগরের ড্যাশ লাইনের বিরুদ্ধে দেশগুলো অভিযোগ জানিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী চীনের এই আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পদক্ষেপের অংশ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সাহায্য বৃদ্ধি করেছে এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রি করছে অপরদিকে এর আশেপাশের অঞ্চলেও তারা সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক মাঝামাঝি অবস্থানে রয়েছে ভৌগোলিকভাবে তাই বাংলাদেশের গুরুত্ব অনেক এ কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের সামরিক সাহায্য পূর্বাপেক্ষা বৃদ্ধি করেছে সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ছাড়াও ছোটখাটো অস্ত্র সরবরাহ করছে বাংলাদেশের উদীয়মান অগ্রগতিশীল অর্থনৈতিক অবস্থা মার্কিন অস্ত্র বিক্রির জন্য সহায়ক বিধায় বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের বোয়িং অ্যাপাচি এই এই সিক্সটি ফোর ই গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার বিক্রির পরিকল্পনা রয়েছে শুধু দুটো চুক্তি হলেই এই পরিকল্পনা আলোর মুখ দেখবে অপরদিকে আমাদের ট্রেড পার্টনার এবং অর্থনৈতিক অংশীদারদের অধিকাংশই আমেরিকা কিংবা ন্যাটোভুক্ত দেশগুলো কিংবা ন্যাটো বহির্ভূত আমেরিকা ঘেঁষা দেশগুলো বিধায় এই মুহূর্তে আমেরিকা ন্যাটো শক্তিকে গুরুত্ব দেওয়া আমাদের জন্য অধিকতর নিরাপদ আমরা যেমন আমেরিকার পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ অংশ হতে পারি তেমনি আমেরিকাও আমাদের উন্নয়ন এবং নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলা বাহুল্য আমাদের এই আমেরিকা শক্তির দিকে ঝুঁকে যাওয়া হবে চীন রাশিয়ার মুখের উপর একটি জোরালো চপেটাঘাত